আসসালামু আলাইকুম। এবার আমি দুই একজনকে যুক্ত করে দাঁড়ান। রিনতাহা আহমেদ, আপনি বলেন তাহলে। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি, আপনি আশা করি ভাইয়া ভালো আমার আছেন, একটা বলেন প্রশ্ন তাহলে। হচ্ছে, নবী মোহাম্মদের লাস্ট 10 ইয়ার্স কোথায় সে তারা সে যে বলছে যে শাসন করছে, তা কি মদিনায় না মক্কাতে? এই সম্বন্ধে কিছু প্রথমে ধারণা আছে ভাইয়া? প্রথমে মদিনাতে, তারপরে পরবর্তীতে মক্কা যখন দখল করে তখন মক্কা মক্কা শাসন করেছে। কিন্তু তিনি তিনি মারা গেছেন মদিনাতে ভাইয়া, এটা কিভাবে এত দূর আবার চলে গেল? না মক্কা মদিনা তো ভাই মানে 50,000 মাইল দূরে না তো ভাই, খুব একটা দূরে না তো ভাই, ওই উঠে সময় করেই তো যাওয়া যায় ভাই যানবাহনের তেমন ব্যবস্থা ছিল না ভাই। মক্কা মদিনা তো এত দূর তো না ভাই, উঠে করে যাওয়া যায়, বললাম তো। না। আমি আপনি এটা কি একটু ক্লিয়ার হতে আপনি কি চাচ্ছি যে ভাবছেন, যখন আপনি কি সে ভাবছেন মক্কা শাসন মক্কা থেকে করছে, মদিনা, তখন আপনি কি কি ভাবছেন মক্কা শাসনকাল সম্পূর্ণ ত্যাগ করে মদিনা চলে গেছে এভাবে? না শাসন করছে মানে তো এরকম না যে বৈশা বৈশা তার শাসন করতে হয়েছে। শাসন করছে মানে হচ্ছে ওইখানে একজন গভর্নর নিয়োগ করা হয়। মনে করেন মুঘল সম্রাট সারা ভারত শাসন করছে, তাই না? মুঘল সম্রাট, এখন মুঘল সম্রাট কি বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে গিয়ে শাসন করছে? তা তো না, বিভিন্ন এলাকায় তার গভর্নর ছিল, সেই গভর্নররা শাসন করছে সেই সেখানে, এবং তারা মুঘল সম্রাটকে ট্যাক্স পাঠিয়েছে। এইভাবেই শাসন করে ভাই। শেখ হাসিনা বাংলাদেশ শাসন করতেছে তার মানে তো এটা না যে শেখ হাসিনা বরিশালের বরিশালের অমুক জেলায় গিয়ে শাসন করতেছে, তা তো না ভাই। হ্যাঁ, ওইখানে গিয়া যে সে উপস্থিত থাকা, ওই তো করে শাসন করতেছে, আয় তোরে তো করে শাসন করি, এটা তো না ভাই। এভাবে তো ভাই শাসন করে না, তাই না? মনে করেন, তাহলে কি মনে করেন, মুদ্রা ছিল মনে ভাই, করেন, মুদ্রা মনে করেন প্রচলন ছিল তার ইয়াতে, ভাই, কথা তার কথা অধীনস্থে? মাঝখানে কথার মাঝখানে কথা বলেন না ভাই। মনে করেন, মনে করেন আপনার বাড়ি হচ্ছে সন্দ্বীপ। হ্যাঁ, সন্দ্বীপের একটা জেলা, একটা উপজেলা, উপজেলা থানা, গ্রাম, সেই গ্রামে আপনি বসে আছেন। এখন বাংলাদেশ শাসন করতেছে কে? শেখ হাসিনা। শেখ হাসিনা যে আপনার গ্রামে এসে শাসন করতেছে, এইটা তো ভাই, এই বুদ্ধি আপনি কই পাইলেন যে শেখ হাসিনা আপনার গ্রামে এসে শাসন করতে করবে? শেখ হাসিনা গ্রামে এসে শাসন কেন করবে? গ্রামে পুলিশ আছে, গ্রামে বিচারাচার আছে, গ্রামে হয়তো থানা ইউনিয়ন কর্তৃপক্ষ আছে, তারা সেখানে ইয়া করবে। শেখ হাসিনা তো আপনার ওই জেলায় এসে আপনার গ্রামে এসে শাসন করতেছে না ভাই। তার মানে তো এটা না যে শেখ হাসিনা আসতেছে মানে তো এটা না যে শেখ হাসিনা শাসন করতেছে, না, সে শেখ হাসিনাই শাসন করতেছে, কিন্তু শেখ হাসিনা হয়তো ঢাকায় বসে আছে। মানে আপনি যদি বলেন ভাই আমি তো ভাই আছি সন্দ্বীপের একটা গ্রামে, শেখ হাসিনা ভাই কেমনে আমাকে শাসন করলো ভাই, এটা কেমন, এটা ভাই, এগুলো ভাই কেমন কথা ভাই? একটু ভাই মানে চিন্তা ভাবনা করে প্রশ্ন করা উচিত না? ফারাজ ভাই আপনি কি বলেন, মানে এটা কেমন প্রশ্ন বলেন তো ভাই, বুঝলাম না তো। ভাই, প্রশ্ন একটু জানার ছিল এই জন্য যে গভর্নর জানি না যে কে এই গভর্নর ছিল ওই সময়। তারপরে আমার ওইটা থেকে আগ্রহ মানে কৌতূহল জাগলো যে ওনার লাশ কি আসলে ওই মদিনাতে আছে। আমার থিসিস বলতেছে, আমার এখন ধারণা যে তার লাশ মনে হয় ওই ওইখানে নাই, কারণ তাহলে তার তার ছবি প্রকাশ হয় নাই কেন? কারণ ওই সময় কিন্তু অনেক পত্তলিকা আছে, তারা ছবি আঁকতে পারতো, যারা যারা দেখছে কাফেররা তো তাকে দেখছে, তাহলে একটা ছবি হইলো তো একটা মূর্তি তো তারা বানায় রাখতে পারতো গোপনে, বা রাখতে পারতো, বা সংরক্ষণ করে রাখতে পারতো। তা ভাই আমি আপনার এই এই থিসিসের সাথে একমত হতে পারলাম না, সরি। কেননা ওইটা আচ্ছা তখন তাদের দখলে, যদি এরকম কোনো মূর্তি পাইতো অবশ্যই তারা ধ্বংস করে ফেলতো, সিম্পল কথা। হ্যাঁ আচ্ছা ভাই, আর আপনি কিছু বলবেন? আজ আচ্ছা, আমার মনে হয় কি যে ওনার কথাবার্তা শুনে, কথাবার্তার যে ধরন সেটা শুনে আমার মনে হচ্ছে উনি মুফাসসিল ইসলামের দর্শক বলে মনে হচ্ছে, বুঝছেন? থিসিস করেছেন উনি, এই সমস্ত এই টাইপের কথাবার্তা সিরিয়াসলি মুফাসসিল থিসিস ইসলাম না ভাই, বলে। থিসিস নিজের ধারণা থেকে বলতেছি যে যতটুকু পড়ছি ভাইয়া। ভাই আপনাকে, আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা একটু বলেন তো, যে আপনি মুফাসসিল ইসলামের লাইফ শোনেন তো আপনি নাকি? আমি আপনারটাই মুফাসসিলটাই বেশি শুনি ভাইয়া, আমারটা শুনে শুনলে একটু তো দেখি মাঝে, এটা আমারটা শুনলে তো মুফাসসিলটা এই আসলে দেখি আর কেমনি, আমি দেখি না মাঝে মধ্যে, তা তেমন না। দেখছেন ফারাজ ভাই, বুঝছি না, ঠিক বুঝছি না, আমি ঠিক বুঝছি না বলেন। আচ্ছা একেবারে ভাই ভাষা একদম টু দ্য পয়েন্ট, ভাষা, শব্দ চয়ন, শ্রুতি পয়েন্ট মুফাসসিল ইসলাম, এই সমস্ত ভাই ফাতরামি অনলাইনে, সমস্ত ফাতরামি বলতে একই পারো, সমস্যা মুফাসসিল না। পাগলা করে, এই টাইপের ফাতরামি ভাই মুফাসসিল পাগলা করে। আমি আমার থিসিস ভাই, আমার আপনার থিসিস মানে কি ভাই? ওরে বাপরে বাপ, থিসিস জিনিসটা মানে কি ভাই? এগুলা ভাই, এইসব, এই সমস্ত শব্দ আপনি, আপনাকে একটা পরামর্শ দিই, মুফাসসিল ইসলামের ভিডিও বেশি শুনেন না ভাই, এটা মানে মাথা নষ্ট, এই লোকের মাথা নষ্ট। আপনি কেন মানে, সে বলে রিসেন্টলি আমার ভাই দিনের পথে যাওয়ার প্ল্যান করতেছে নাকি? আচ্ছা ঠিক আছে রিন্তা ভাই, আপনি আবার একটু ইয়ে করেন, থিসিসটা রিভাইজ করেন। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তাহলে, আজকে আপনাকে বিদায় জানাচ্ছি, টেক কেয়ার। আমার থিসিস জি আসিফ ভাই ভালোই লাগলো আর কি, তো মোহাসিন সাহেব ভালোই থিসিস শিখাচ্ছে মানুষকে আর কি। সেদিন শুধু আবার টাকা পয়সা নিয়ে কি ঝামেলা করতো, মানে কি একটা মুদির, মুদির দোকানে বসে বসে এখন মানুষ থিসিস করতেছে, বুঝছেন? মুদির দোকানে চুনা হাঁকা খামারে বসে বসে এখন মানুষ সবাই থিসিস করতেছে ভাই। ওরে বাপরে বাপ ভাই, বিরাট ব্যাপার স্যাপার। আচ্ছা আরেকজনকে যুক্ত করি, আমি ভুল কি বলে যে যুক্ত করছিলাম, আচ্ছা আরেকজনকে করি দেখি। আশিক ইকবাল জেমস আপনাকে যুক্ত করা আছে, আপনি বলেন তাহলে। জি ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন তাহলে।
ভাই আপনি একটা কিছুদিন একটা পোস্ট করছিলেন 23শে মার্চ, ওখানে লিখছিলেন যে আজকে স্মরণ করছি লালন ফকির বা নাস্তিক দিবস আর কি। তো হ্যাঁ, এটা এটার কি লালন ফকির কি না আসলে নাস্তিক ছিল কি না লালন ফকিরের গান আপনি শোনেন? শুনে নিজেই বুঝতে পারবেন। ভাই শুনছি তো, ওটা আপনি যদি একটু ক্লিয়ার করতেন। ও তো ওর একটা গান আছে যেখানে বলা হয়েছে যে যে আসলে নাস্তিক ছিল কিনা এটা আগে বলেন, তারপর বলি আর কি। ওনার সহজ মানুষ এই গানটা আপনি একটু ভালো করে শোনেন, তাহলে বুঝতে পারবেন। সহজ মানুষ, আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, শুনি তারপর আপনাকে হয়তো কোনো লাইভে প্রশ্ন করবো। ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে।